টাঙ্গাইলে আশ্রয়ণ প্রকল্পের নামে কোটি টাকা হাতিয়ে নিয়েছে দালাল চক্র, শেষ সম্বল হারিয়ে অসহায় কয়েক হাজার দরিদ্র পরিবার, ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। নাটোরে নানা অজুহাতে চামড়া কিনছেন না ট্যানারি মালিকরা, সংরক্ষণ খরচ বাড়ায় বিপাকে ব্যবসায়ীরা, পাচারের আশঙ্কা। সপ্তাহ ব্যবধানে রাজধানীর পাইকারি বাজারে কমেছে চালের দাম, কমতির দিকে আদা রসুন ও পেঁয়াজের দাম, তবে বেড়েছে ডাল আটার দর। এবং পুরানো যন্ত্র দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে কুষ্টিয়ার তাঁত বোর্ড, খরচ বাড়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রান্তিক তাঁতিরা, আধুনিকায়নের আশ্বাস।